Hi friends, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক একটি গ্যাজেট রিভিউ। হ্যাঁ ভিউয়ার্স, গতবারের ভিডিওটার মতন আমরা আজকেও একটি গ্যাজেট রিভিউ করব। তো আজকের গ্যাজেটটির সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত, তবুও আরেকবার পরিচয় করিয়ে দিই। আজকের গ্যাজেটটির নাম হচ্ছে Redmi AirDots। AirDots সম্পর্কে হয়তো সবারই আইডিয়া আছে। তো এটি আসলে এক ধরনের ইয়ারবাডস বা আপনার তারবিহীন ব্লুটুথ ইয়ারফোন, যেটা আপনার দুই কানে আপনি লাগাতে পারবেন এবং দুই কানে আপনাকে স্টেরিও সাউন্ড দিবে। তো এখানে প্যাকেটের গায়ে কিছু স্পেসিফিকেশন লেখা আছে যে এটি চার্জ থাকবে অনেক বেশি। মোটামুটি আমি আমার ইউজে এটি চার্জ পেয়েছি 2.5 থেকে 3 ঘন্টা একটানা স্ট্যান্ড বাই। এবং তারপরে এটিতে ব্লুটুথ 5.0 দেওয়া আছে। এটি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ এই প্রোডাক্টের। ব্লুটুথ 5.0 খুবই ফাস্টেস্ট একটি ব্লুটুথ ওয়ে। এরপর রয়েছে ব্লুটুথ স্পিকার দুটোর, মানে দুটো হেডফোনের সাথে একটি আর একটি কানেক্টিভিটি হতে বা দুটি বক্স থেকে যখন বের করা হয় তখন এদের ভিতরে কানেকশনটি খুব দ্রুত হয়ে যাবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি চলুন আমরা আমাদের হ্যান্ডস অন রিভিউটি দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা আমাদের ডেপথ অফ রিভিউতে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের Redmi AirDots এর প্যাকেট। তো এখানে আমরা 3 মান্থস ওয়ারেন্টি দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আর কি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিছু কথা লেখা আছে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা প্যাকেটটি খুলে ফেলি, দেখি ভিতরে আমাদের জন্য কী কী রয়েছে। তো প্রথমে এই হচ্ছে আমাদের AirDots। এখানে আমরা একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি, এখানে কীভাবে ইউজ করতে হবে ডিটেল লেখা আছে। কিন্তু এখানে আমি কোথাও ইংলিশ দেখতে পাচ্ছি না, পুরোটাই চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা। আর সাইডে আমরা এই সেকশনে, আচ্ছা, এক্সট্রা কিছু এয়ার ডঙ্গলস দেওয়া রয়েছে, সাইজ ছোটো বড় অনুযায়ী কানের সাথে অ্যাডজাস্ট করে তারা লাগিয়ে নিতে পারবেন। আর এছাড়া ভেতরে আর সেরকম কোনো প্যাকেজ দেওয়া নেই, এই পাশটা পুরোই ফাঁকা। আসলে এত বড় প্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তবুও Xiaomi কেন দিয়েছে এটা বলতে পারবো না। তো আমরা, এই হচ্ছে আমাদের টোটাল AirDots। তো এখানে আমরা দেখতে পাচ্ছি USB 2.0, এটি চার্জিং পোর্ট এবং এই ডকটির নিজস্ব চার্জ ধরে রাখার ক্ষমতা রয়েছে। আর এই হচ্ছে আমাদের AirDots। তো আমরা আমাদের AirDots, তো এখানে রাখলে এটি চার্জ হয় এবং এই দুটি নিজেদের ভেতরে একটি কানেকশন হয় এবং এটি তারপরে আমাদের ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যায়। এবং এটি প্যাকেট থেকে বের করলে, অর্থাৎ এই বক্স থেকে বের করার সাথে সাথে আপনার ডিভাইসের সাথে পেয়ারিং করা থাকলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এবং জিনিসটি খুবই ছোট, আপনি ইচ্ছা করলে আপনার এক হাতের মুঠোয় নিতে পারবেন। এবং খুবই ইউনিক একটা জিনিস, অর্থাৎ আমরা বর্তমানে বিভিন্ন ধরনের এয়ারবাড দেখে থাকি, তো এই AirDots দুটিও খুবই দারুণ একটি জিনিস। এটির মিউজিক এক্সপিরিয়েন্স আমি নিজে গান শুনেছি এবং আমি আমার নিজের ইউজড ডিভাইস হিসেবে আমি এটিকে ব্যবহার করি এবং আমি খুবই ভালো ব্যাকআপ বা ফিডব্যাক পাচ্ছি এটি থেকে। তো ভিউয়ার্স, নিঃসন্দেহে আপনারা এটা কিনতে পারেন এবং আশা করি আপনারা কম দামের মধ্যে সবচেয়ে বেটার কোনো কিছু আশা করলে সেই ক্ষেত্রে আপনারা Redmi AirDots কিনতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক প্রেস করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হিট দ্য বেল আইকন। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।